আমাদের ভাই মাহমুদ গুনবী হাফেজাহুল্লাহ বলতেন দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মজলুম ভাইটাকে অতি দ্রুত মুক্ত করুন আমিন তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই মুক্তি হয়ে যাবে তবু আল্লাহই ভালো জানেন আসলে কি হবে তো এই যে এত কষ্ট করে দিন কাটাচ্ছে কিন্তু কয়জন তারে স্মরণ রেখেছে আজ বের হোক মাহফিলে আসুক দেখবেন লোকের কোনো অভাব পড়বে না একবার মুসাফাহা করার জন্য হাজার মানুষ সিরিয়াল দিবে তার কথা তো তেমন কেউ বলতেই চায় না কিভাবে কিভাবে যেন আড়ালে থেকে যায় আর যেহেতু কোনো দলের তার পদপদবী নাই না রাজনৈতিক দলের না অরাজনৈতিক দলের সুতরাং নাম তো অনেকেরই উচ্চারিত হয় কিন্তু আমাদের এই একনিষ্ঠ ভাইটার নাম উচ্চারিত হয় না আর ইতিহাস একসময় লেখা থাকবে যে বাংলাদেশে একজন দায় ছিল মাহমুদ গুনবী যার দাওয়াতে এই দেশে হাজার হাজার যুবক হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে যদি আল্লাহর বান্দা শোয়াফ করত অনেকে যেমন করে একজনকে কালেমা পড়ালে এই নাম বেঁচে হাজার বছর খেতে থাকে এরকম যদি শোয়াফ করত বাংলাদেশে মাহমুদ গুনবীর মতো দায় খুব কমই পাওয়া যেত আমরা তো নিজেরাই দেখেছি খালি কালেমা পড়ালেই তো নওমুসলিমদের দায়িত্ব শেষ হয় না নওমুসলিমরা তো সামাজিকভাবে অনেক নিগ্রহের শিকার হয় তার আগের ফ্যামিলি আশ্রয় দেয় না আর মুসলমান দুই পাঁচ টাকা দিতে পারে কিন্তু বুকে জড়ায়া সেই মুহাজির আনসারদের সম্পর্কটা যেমন ছিল বুকে জড়ায় নিবে ফ্যামিলি মেম্বার বানায় নিবে এমনটা হয় না এমনকি তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না কোনো মেয়ে মুসলমান হলে তাকে নিজের ঘরের বধূ বানাতে চায় না সবাই তাদেরকে উচ্ছুতভাবে অস্পৃশ্যভাবে আবার কোন আইনি ঝামেলায় জড়ায় যায় কিনা এগুলোর ভয় করে আবার বিভিন্ন রকম হয়রানির শিকার হয় কিনা আশঙ্কা অন্তরের মধ্যে কাজ করতে থাকে কিন্তু আল্লাহর বান্দা খালি যে মুসলমান বানিয়েছে তা না কত হাজার যুবক আর যুবতীর যে অভিভাবক ছিল যারা তাকে বাবার মতো মনে করত আর একসঙ্গে তো কত ডজন ডজন মাহফিল করেছে হিসাব নাই বহুতবার দেখেছি মোবাইল এসেছে যে হযরত আমাদের তো এটা লাগবে সেটা লাগবে জরুরি টাকার দরকার কোনো ব্যবস্থা হচ্ছে না অমনি পকেটের মধ্যে যাই থাকতো আগের মাহফিলের খাম হোক মানি ব্যাগে থাকা টাকা হোক আর নিজের কিছুই নাই না আছে ভালো একটা বাড়ি না আছে মাহফিল করার জন্য কোনো গাড়ি কিছুই নাই কি অসহায় জীবন যাপন করেছে কাছ থেকে যারা দেখেছেন জানেন দশ টাকা বিশ টাকা দামের একটা ব্যাগ নিয়ে কখনো একটা জামা দুইটা জামা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিচ্ছে নিজেদের চোখে দেখেছি রাতের বেলা জামা ধুয়ে দিয়েছে সকাল বেলা ওই আধো ভিজা আধো শুকনা জামা গায়ে দিয়েই তার জীবনটা সুন্দর মতো চালিয়ে দিয়েছে কোনো অভাব নাই একবার লক্ষ্মীপুর এক মাহফিলের আগে একসঙ্গে বসে খানা খেলাম যিনি খাবার পরিবেশন করছেন করতে গিয়ে হঠাৎ পাখির গোস্ত গোস্তের ঝোল পড়ে গেল তার জামার মধ্যে সাদা জামা কিন্তু অনেকটা অংশ বেঁকে গেল এখন আমাদের ধারণা ছিল মনে হয় আরেকটা জামা ব্যাগ থেকে বের করে গায়ে দিবে কিন্তু এখন হালত দেখে বুঝলাম যে আল্লাহর বান্দার কাছে কোনো জামা নাই জিজ্ঞাসা করলাম আর কি কোনো জামা আনেন নাই বলল না আমার তো আর কোনো জামা নাই একটা জামাই তো ছিল রাতের বেলা এটাই তো ধুয়ে দিতাম এখন তো এটা মাখিয়ে গেছে সমস্যা নাই আমি এটা দিয়ে চালিয়ে নিতে পারবো এমন কষ্ট লাগলো মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি ছিলেন সাইজও প্রায় কাছাকাছি নিজের জামা এনে তাকে পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দর্জি আনিয়ে গায়ের মাপ নিলেন যে হযরত এখনই মাপ দিয়ে যান আপনি কয়েকদিনের মধ্যে আপনার জামা আপনার বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই কথাগুলো না নিজে কখনো বলেছেন না আমরা কখনো বলেছি যে এখলাস ধরে রাখতে চাই তাকে এখলাসের লাইনে সহযোগিতায় করা উচিত কিন্তু কষ্টে বুকটা ফেটে যায় জাতির জন্য এত কিছু করলো কিন্তু জাতি তার জন্য কি করছে এর চাইতে বড় খেয়ানত আর বিশ্বাসঘাতকতা কি হতে পারে অথচ আজও পর্যন্ত আমি নিশ্চিত নিশ্চিত করে বলতে পারি হাজার হাজার ন মুসলিমরা তার দিকে পথপানে চেয়ে তাকিয়ে আছে তাদের কি বা করার আছে তাদের তো আর ইউনিটিও নাই কোনো সংগঠনও নাই যে বিবৃতি দিবে তার জন্য মুক্তি চাইবে হয়তো পথ চেয়ে আছে আর যখনই ফোন আসতো যেই কয় টাকা লাগতো পাঠিয়ে দিতেন আদৌ কি এটা পাবেন কিনা বা কোনোভাবে কালেকশন হবে কিনা কোনোভাবে কিছু হবে কিনা কোনো ফিকির নাই যখনই ডাক এসেছে খালি দিয়েই গেছেন দিয়েই গেছেন আমার মাদ্রাসা যখন প্রথম উদ্বোধন করি প্রথম দিন তারে নিয়ে গেলাম আর মেহমান নিয়ে গেলে মানুষেরও মেহমানরা হাদিয়া দেয় মেহমানের মেহমানদারি করে কিন্তু আমার এখনো মনে আছে এক পয়সা দিতে তো পারিই নাই উল্টো আমার মাদ্রাসায় বড় একটা অঙ্ক দান করে দিয়ে গেছে তো এটাগুলো তো নিজেরা সাক্ষী শুনে শুনে যদি বলতাম তাহলে বর্ণনায় ভুল হওয়ার মিথ্যা হওয়ার আশঙ্কা থাকতো নিজের চোখে লোকে যা দেখে সেটা বোঝার জন্য অন্যের বর্ণনা শোনা লাগে না যেমনি ভাবে পাঁচই মেয়ে কি হয়েছে এটা জানার জন্য আমাদের পত্রপত্রিকা পড়া লাগে না চোখগুলোই যথেষ্ট সেই অবস্থা সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের কোন মিডিয়ায় কি এসেছে কোন নেতা কি বলেছে এগুলোর পরোয়া করা লাগে না তাল্লার বন্ধা পড়ে আছে তো আছেই আরো কতকাল পড়ে থাকতে হবে আল্লাহ ভালো জানে মুক্তির এক একবার পরিবেশ তৈরি হয়
অদৃশ্য কোন কারণে বারবার 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 মুক্তি পেছিয়ে যায়। এখন শেষ পর্যন্ত দিলে আশা আছে, হয় কিন্তু এই যে পড়ে আছে তার মেয়েটা কিডনির রোগে আক্রান্ত, বাচ্চা মেয়ে, সবগুলো বাচ্চাই ছোট, মেয়েটা কিডনির রোগে আক্রান্ত কতবার হসপিটালে আসে, কয়জন তার খোঁজ রাখে, খোঁজ তো রাখেই না, উল্টো একাধিকবার আমরা নিজেরা দেখতে পেয়েছি নাম বেচে টাকা পয়সা উঠিয়ে হাওয়া হয়ে গেছে। ভাবতে পারেন, একদিকে সাহায্য তো করছেই না, আরেক দিকে উল্টো নাম ব্যবহার করে। একবার একজন এসে আমার জানালো, হুজুর আমার এলাকায় কালেকশন হচ্ছে, মাহমুদ গুনবীর মেয়ের বিয়ে হবে, বাবা যেহেতু কারাগারে বন্দী সুতরাং সকলের থেকে টাকা কালেকশন করছে, সকলে আলহামদুলিল্লাহ মন খুলে টাকা পয়সা দিচ্ছে। আমি বললাম ইন্না লিল্লাহ, বলেন কি? আরে তার বাচ্চা তো একেবারেই ছোট, বিয়ের বয়সই তো হয় নাই, বিয়ে হবে কোত্থেকে, সম্পূর্ণ তো গুজব। ফ্যামিলিতে যোগাযোগ করলাম, বললো না না এটা তো কোনো ভিত্তিই নাই কোনো কথার, আর আমরা তো এর চিনিই না, অথচ ইতিমধ্যে বেশ মোটা অঙ্কের টাকা কালেকশন করে হাওয়া হয়ে গেছে। এর নাম হলো জাতি, বিশ্বাসঘাতকতা কত ভাবে যে হতে পারে। আমার দেখা মতে বা যতটুকু জেনেছি তার আলোকে বাংলাদেশে যে আলেমের নামে সবচেয়েতে বেশি টাকা কালেকশন হয়েছে, সবচেয়েতে বেশি, তিনি হলেন মাওলানা জসীমউদ্দিন রহমান। নাম হয়তো অনেকে শুনেছেন, লক্ষ লক্ষ বললেও মনে হয় কম হবে, কুটিও ছাড়িয়ে যায় কিনা আমার সন্দেহ আছে। এর 100 ভাগের জাস্ট 5% যদি পৌঁছতো অথবা এর দ্বারা তার মামলার কোনো উপকার হতো তাহলে কথাই ছিল, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5% বলছেন। আল্লাহর বান্দা কারাগার কিছুদিন আগেই তো, বছরখানেক আগে হবে, কোর্টে দাঁড়িয়েছেন 4 নম্বর মামলা বা 3 নম্বর মামলায় সম্ভবত। এখন মামলা চার্জশিট হয়ে গেছে, বিচার শুরু হবে, বিচারক এবার তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা হুজুর আপনার উকিলকে? স্পষ্ট বললেন বিচারক সাহেব, আমার তো কোনো উকিল নাই, উকিল ধরার মতো আমার একটা পয়সাও নাই, কেউই তো নাই, না বউ আছে, বউ চলে গেছে, না ফ্যামিলি আছে, ভাই মামলা দেখতো সেও মরে গেছে, কেউই তো নাই, আর মানুষ কি আর এতদিন আমারে মনে রেখেছে, মসজিদও শেষ, মাদ্রাসাও শেষ, সব শেষ, কে দেখবে আমারে, উকিল ধরার মতো টাকা পাবো কোথায়, আমি কিছুই তো আমার নাই। বিচারকও তার কথা শুনে এতটা অনুপ্রাণিত হয়েছেন, এতটা তার মন গলে গেছে, যতটুকু জানতে পেরেছি বিচারক তার মুখের কথারে আমলে নিয়ে উল্টো অন্য পক্ষকে ধমকিয়েছেন, আরে কোন লোকরে তোমরা কি মামলা দিলা, আরে কার সামনে কোন ধরনের বাক্য তোমরা লিখলা, একটাবার কি তোমাদের বুকটাও কাঁপলো না? তো এই পরিমাণ কষ্টে, আরে ভাই দ্বিমত থাকলে থাক না, আমি তো আমার দুশ্মন সবচাইতে কট্টর দুশ্মন যে তার জন্য কখনো জেলখানা কামনা করি না, কখনো না। যদি একজন আমার সবচাইতে বড় দুশ্মন চোখের কাটাও যদি কারাগারে যায়, আল্লাহর কসম জিন্দেগিতে আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে না। অথচ এমন দৃশ্য দেখতে হয়, আলেম কারাগারে যায়, মানুষ মিষ্টি বিতরণ করে, কি জানি খুশি হয়ে গেছে, আবার যখন আলেম বের হয় আগে তো কোনো অবদানই নাই, যারা তার জন্য খাটে মামলা দেখে তাদের নামটাও স্মরণ করে না, উল্টো নিজেরা চেতনা জাহির করতে থাকে, মনে হয় আমাদের হুঙ্কারে সরকার ভয় পেয়ে ছেড়ে দিয়েছে, অথচ কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়াতে দৌড়াতে যারা নিজেদের জোতা ক্ষয় করেছে তাদের কৃতজ্ঞতা জাহির করে না। আমার রাসূল স্পষ্ট বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে নাই সে আল্লাহরও শুকরিয়া গোজার হতে পারে নাই। দরকার তো এটাই, মানুষের শুকরিয়া আদায় করা। আমাদের তো অন্তরে তেলবাজির কোনো ইচ্ছা নাই, তেলবাজি করে লাভটাই বা কি, কিন্তু এই যে এতজন মানুষের নাম বললাম কিসের জন্য? আর এটা তো একমাত্র এই কারণে, দুনিয়ায় যার অবদান আছে তার অবদান স্বীকার করা দরকার, আমার ক্ষেত্রে কেউ কাজ করলে তার অবদান যেমন স্বীকার করা দরকার, আমার মুমিন ভাইয়ের পাশে যদি কেউ দাঁড়ায় আল্লাহর কসম তার অবদান স্বীকার করাও আমার একই রকম নৈতিক দায়িত্ব হিসাবে বর্তায়। তো একদিকে স্বীকার করবেই না, আর একদিকে বলবে আমাদের দুই একটা হুঙ্কার শুনেই ভয় পেয়ে সব মনে হয় ছেড়ে দিয়েছে। বাহ, এক এক হুঙ্কারের এমন পাওয়ার থাকলে তাহলে ফেরাউন, নমরুদ আর আবু জাহালদের বিরুদ্ধে এত লড়াই লাগতো না, এক এক হুঙ্কারেই সব কাজ হয়ে যেত। কি এমন হুঙ্কার রে বাবা, ঘোড়া দেখেছো ঘোড়ার ডিম দেখো নাই, মুরগি দেখেছো মুরগির গোস্ত খাও নাই, সাগর দেখেছো সাগরের ঢেউ সুবানি খাও নাই, এইরকম এক হুঙ্কারেই যদি দেশের সব হুকুমত কায়েম হয়ে যেত আর সব শাসন ব্যবস্থা পাল্টে যেত, বিশ্বাস করেন হুজুরদেরকে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত সংগ্রাম মুজাহাদা করা লাগতো না। আমাদের শাইখুল হাদিসদেরকে বছরের পর বছর কারাগার সেই অন্ধকার দেয়ালের মধ্যে বন্দী থাকা লাগতো না। আমি বলছি না যে আমরাও বহুত কিছু করে উল্টে ফেলেছি, তবে একথা তো আমরা অবশ্যই বলতে পারি, নিজেরাও যেহেতু মাজলুম থেকেছি সুতরাং কার জন্য কে করে আর কতটুকু করে খুব ভালো করে জানা আছে আলহামদুলিল্লাহ, অন্যের থেকে শুনে শুনে বলা লাগবে না, নিজেরাই যখন নিজেদের অবস্থার সাক্ষী সুতরাং অন্য কারো কথায় প্রভাবিত হওয়ার কোনো দরকার নাই। তো যেটা বলছিলাম, তামিরুল মোমিনিন যখন দেখলেন
এভাবে তো আর কাজ হচ্ছে না অবশেষে একটা মেয়েকে গণধর্ষণ করে শহীদ করেই ফেলল একে বললেন চলো আর পড়ালেখার সময় নেই পড়ালেখা আল্লাহ তাআলা যদি মুক্ত পরিবেশ দেন করা যাবে আগে নিজের দেশকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে মুমিন মুসলমানের ইজ্জতকে হেফাজত করতে হবে মুসলমানের জান আর মালের নিরাপত্তা দিতে হবে সেই যে ছাত্রদেরকে নিয়ে বের হয়ে গেলেন নিজে তো আর ফিরতে পারেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ 19 বছর পরে তার উত্তর শরীরা শুধু ফেরে নাই গোটা দুনিয়ারে আস্ত একটা মডেল দিয়ে গেছে এতকাল পরেই ফিতনার জামানায় খেলাফত রাশেদা কত সুন্দর তার একটা চমক এই পাপি উম্মতকে দেখিয়েছে তাহলে একজন লোক জাগলে কিভাবে একটা দেশ পরিবর্তন হয় এই তালেবান নাম কেমনে হয়েছে জানেন না তালেবান কোন নাম না রে ভাই তালেবান মানে স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি ছাত্র আরবিতে যেটারে বলে তালে বলে এলেম বাংলায় যেটারে বলে ছাত্র ইংলিশে বলে যেটাকে স্টুডেন্ট পশতু ভাষা তাদের ভাষা হলো পশতু পশতু ভাষায় সেটারই বলে তালেবান এটা কোনো দলের নাম না এটা তাদের পরিচয় কারণ তারা ছাত্র এক হুজুর আর কয়েকজন ছাত্র মিলে সেই যে ময়দানে নেমেছেন আজকে তো ওরা চিল্লাচিল্লি করে না আরে কওমি মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করবে তাদের আন্দোলন করার কি দরকার তাদের এটা করার দরকার সেটা করার কি দরকার আরে ছাত্রদের হাতেই তো চিরকাল ইতিহাস লেখা হয়েছে আপনি সে রাসূলের জামানা দেখেন না ময়দানে কারা লড়াই চালিয়েছে তারা তো আর কেউ না আল্লাহ রাসূলের ছাত্র বলবেন কোন মাদ্রাসার ছাত্র তখন কি দেওবন ছিল আরে দেওবন ছিল না দেওবন্দের শিকড় তো ছিল আরে আরকাম ইবনে আবিল আরকামের ঘরে সেই মক্কার জামান ইসলামের প্রথম মাদ্রাসা কায়েম হয়েছিল আজকে যারা কওমি মাদ্রাসা নিয়ে নাক ছিটকায় যেই সিস্টেম তোমরা পেয়েছো কোথায় আরে আমরা পেয়েছি রাসূল থেকে আমাদের সিলেবাসের মধ্যেও নতুনত্বের কিছু নাই সেই কোরআন এবং সেই হাদিস যেটা সাহাবীরা শিখেছেন আল্লাহ রাসূলের কাছে একই জিনিস আমরাও এখনো চালিয়ে যাচ্ছি হয়তো কখনো হয়েছে খোলা মাঠে কখনো বটগাছের ছায়ায় ডালিম গাছের ছায়ায় কখনো বিল্ডিং এর নিচে কিন্তু আবারও যদি খোলা মাঠে যাওয়া লাগে প্রয়োজনে চলে যাব হাসি মুখে অন্তরে কষ্টের কিছু তো নাই তো সে আরকাম বিন আবিল আরকামের ঘরে যারা সবক নিলেন এরপর আসাবে সুফফার যারা সাগরেদ হলেন পরবর্তী ইতিহাস তো তাদের হাতেই রচিত হলো সুতরাং মাজলুম দুনিয়াতে হওয়া লাগবে মাজলুম হওয়া ছাড়া কেউ দিন জিন্দা করতে পারলো অন্তত রাসূল পারতে না একমত কিনা আপনারা রাসূলের চাইতে বড় ইমানদার পাবেন বড় আমলওয়ালা পাবেন বড় দোয়া কবুলকারী ব্যক্তি মানে যার দোয়া সবচাইতে বেশি কবুল হয় এমন কাউকে পাবেন সব লাইনেই কই রাসূল আর কই উম্মত তুলনাই তো চলে না সে রাসূল কি যখন রক্ত দেওয়া লেগেছে রক্ত ছাড়া ইসলামের বিজয় কি আসতে পারে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয় আমাদের আকাবিররা বলে গেছেন আল্লাহ তাআলা ইলমের সঙ্গে মর্যাদা আর কোরবানির সঙ্গে মহাব্বতকে জুড়ে দিয়েছেন যারাই ইলম হাসিল করবে আল্লাহ তাদেরকে মর্যাদাবান বানাবেন যারাই কোরবানি দিবে আল্লাহ তাআলা তাদের মহাব্বত মানুষের দিলে ঢোকায় দিবেন আপনাদের কি ধারণা রফিক মাদানী জেলে যাওয়ার আগে বেশি জনপ্রিয় ছিল না আজ বেশি জনপ্রিয় হবে কি বলেন আপনারা আগে যদি মাহফিলে লোক হতো 10,000 এখন 1,00,000 লোক হবে কিনা আর প্রধান অতিথি তো লাস্টে আসবে ইনশাআল্লাহ চেনেন না প্রধান অতিথি কে প্রধান অতিথি আল্লামা মামুনুল হক খালি আসুক না দেখবেন এক একটা মাহফিল শুধু এক একটা জনসমুদ্র বললে শব্দ হালকা হয়ে যাবে এক একটা মাহফিল এক একটা ইস্তেমায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ কোরবানি দিয়ে কারো মর্যাদা কখনো কমে না বাতিলদের জন্য সবচেয়ে বড় বোকামি এটা তারা আলেমদেরকে কোরবানির সম্মুখীন বানায় আলেমরে পচানোর সবচাইতে কার্যকর পন্থা হলো তার ক্ষতি করবে না উল্টো তার পকেট ভরে দিবে এমন ভাবে করবে তার থেকে দালালি আদায় করবে তেলবাজি আদায় করবে তাহলে যত বড় আলেম ওলা হোক জাতির কাছে তার মুখে চুনকালি পড়ে যাবে মানুষ দালালি পছন্দ করেন এটা মানুষের মজ্জাগত ব্যাপার ন্যাচারাল ব্যাপার তো এখন কোন আলেমের ইজ্জত যদি মানুষের দিল থেকে নষ্ট করতে চায় একটা জিনিস করলেই চলবে তারে তেলবাজ দালাল টাকাখোর স্বার্থান্বেষী অন্ধ এই চিত্র যদি দাঁড় করাতে পারে ব্যাস তার ইজ্জত শেষ হয়ে যাবে কিন্তু কাউরে যদি মারে কাউকে যদি বাধা দেয় এভাবে কখনো কোন আলেমরে দমানো যায় না রে ভাই আল্লাহ নবীর সাহাবী তো প্রায় 2,00,000 চেনেন কয়জনকে একটু মনকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যারা যারা কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ চেনেন প্রায় সবাইকে যে যত বেশি কোরবানি দিয়েছেন তার মহাব্বত তত বেশি রাসূলকে ভালোবাসে কিন্তু বেলালে হাবশি চা আফ্রিকার কালো গোলামরে ভালোবাসে না এমন লোক একজনও দেখাতে পারবেন অথচ কুরাইশের কত বড় বড় নেতারই লোকে চেনে না নামটা পর্যন্ত জানে না আরে আবু হানিফাকে কে মেরেছিল সেই বাদশার নামটা কি এটা অধিকাংশ জন বলতে পারবে না কিন্তু আবু হানিফার নাম জানে না এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই আধুনিক জিহাদের রূপকার এবং
ফাদার যাকে বলা হয় সেই সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহ আল্লাহর বান্দাকে যেই বছর ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হলো এর আগে বিশাল এক তাফসীরের কিতাব লিখে গেছেন তাফসীর ফি জিলালিল কুরআন যেই কিতাবের গুরুত্বপূর্ণ একটা অংশ আলাদাভাবেও ছাপা হয়েছে মাআলিমু ফিত তরিক নামে ইংলিশ অনুবাদও পাওয়া যায় মাইলস্টোন যেই বইটাকে ইসলামী সমাজ বিপ্লবের মৌলিক একটা বই ধরা হয় এই বই থেকে খুব সহজে বোঝা যায় ইসলামের সমাজ বিপ্লব কিভাবে ঘটাতে হয় এই বইয়ের অপরাধে বেচারাকে যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো তার ফাঁসির রায় দেওয়া হলো চূড়ান্তভাবে কার্যকর করা হলো এর আগে তার এত বিশাল এক তাফসীর পুরো জীবনে মাত্র এক এডিশন বিক্রি হয়েছিল এক এডিশন বুঝেন খুব বেশি না মাত্র এক এডিশন সেল হয়েছে সারা জীবনে যেই বছর তারে ফাঁসি দিয়েছে এক বছরেই সেল হয়েছে সাত এডিশন আগে সারা জীবনে এক এডিশন ফাঁসির বছর সাত এডিশন আর আজকের বিশ্বে দুনিয়ার যেই তাফসির সবচাইতে বেশি বেচ সেলার যার চাইতে বেশি কোনো তাফসির বিক্রি হয় না সেই তাফসিরের নাম তাফসির ফি জিলালিল কোরআন অথচ এই দাবি কেউ করতে পারবে না এই তাফসিরের মাকাম সবচাইতে বেশি তাফসির ইবনে কাসিরের চাইতে বেশি কাবিরের চাইতে বেশি কাশাফের চাইতে বেশি কুরতুবির চাইতে বেশি বাগাওয়ের চাইতে বেশি দাবি করতে পারবে না কিন্তু যেই জিনিসের পেছনে কোরবানি থাকে যেটার পেছনে রক্ত থাকে সেই জিনিসের দাম আল্লাহ নিজেই বাড়ায় দেন সুতরাং জালেম হলে ভয় আছে ভাই মাজলুম হলে কোনো ভয় নাই মাজলুমের সাথে কে আছেন কে আছেন যার সাথে আল্লাহ আছে তার আর কিছুই লাগে না না দুনিয়াতে আর না আখেরাতে সুতরাং আসেন না দিনের জন্য বেলাল হতে রেডি হয়ে যাই দিনের জন্য সুমাইয়া হতে রাজি হয়ে যায় আরে খালেদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন সবাই দেখে কিন্তু বেলালে হাবশি কেউ হতে চায় না আম্মার ইয়াসির খুবাইব খাব্বাব কেউ হতে চায় না সবাই চায় ইসলামের বিজয় আসবে তারপর সে বড় সৈনিক হয়ে অনেক কিছু করে উল্টে ফেলবে কিন্তু মক্কার জিন্দেগি গুলো যখন চলবে ইমানের পরীক্ষাগুলো যখন আসবে বুক টান টান করে বুলেটের বৃষ্টির সামনেও দাঁড়িয়ে যাবে আরে এই লোকগুলোই আসমানে সবচেয়েতে বেশি দামি হবে দুনিয়ায় কেউ চিনুক বা না চিনুক দাম দেখবা না দেখ ফাতু বালিল গোরাবা আল্লাহ নবী বড় সুসংবাদ শুনিয়ে গেছেন এদেরকে সুতরাং আছেন না জীবন তো একটাই চান্স তো একটাই আল্লাহর জন্য আমাদের আলেমরা আমাদের মুরব্বীরা আমাদের আকাবিররা আমাদের সালাফে সালেহিনরা আমাদের মুজাহিদরা আমাদের ডায়রাই যদি কোরবানি দিতে পারেন অথচ আমাদের সময়ের চাইতে তাদের সময়ের দাম বেশি আমাদের জীবনের চাইতে তাদের জীবনের দাম বেশি আমাদের ভবিষ্যতের সম্ভাবনার চাইতে তাদের সম্ভাবনা অনেক বেশি তারপরও তারা নিজেদেরকে এভাবে কোরবান করে দিতে পারেন আল্লাহর কাছে নিজেদের জান বিক্রি করে দিতে পারেন আমরা কোন দুঃখে পিছিয়ে থাকবো আসেন না আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হই আল্লাহরে শপথ দিয়ে আল্লাহ জীবনটা দিয়ে দিলাম তোমার কাছে এবার যদি তোমার পক্ষ থেকে হাইয়া আলা সালা ডাক আসে তখন যেভাবে ছুটে আসি মসজিদে হাইয়া আলা জিহাদ যদি ডাক আসে সবার আগে আমি ছুটে যাব আমার জীবন নিয়ে রণাঙ্গনে আল্লাহরে বায়াত দিলে আল্লাহই কবুল করে নেবেন আপনার দিলের চাহাত শেষ করি আমাদের এক আকাবির সামিউল হক হাক্কানি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি দিয়ে তিনি যতদিন জীবিত ছিলেন আমার এখনো মনে পড়ে যদিও আমি তার দেশেও কখনো যাই নাই পাকিস্তানেও যাই নাই তারে দেখিও নাই কিন্তু বড় মহাব্বত করতাম বড় মহাব্বত তার এমন বয়ান কম আছে আমি শুনি নাই এমন কিতাব একটাও নাই যেটা আমি আগা থেকে মাথা পড়ি নাই অনেক মহাব্বত করতাম আল্লাহর বান্দা 80 বছর বয়স হয়ে গেছে দারুল হক্কানিয়ার মুহতামিম পাকিস্তান সরকার এক মালাউন এক সাতিমে রাসুলরে মুক্তি দিয়ে দিল নাম তার আসিয়া নাম তো সুন্দর কিন্তু আল্লাহ নবীরে গালাগালি করতো নবীর সামনে কটুক্তি করতো সরকার তাকে আচানক মুক্তি দিয়ে দিল খালাস ঘোষণা করে দিল আলে বলা সকলে ময়দানে নেমে আসলো এখনো আমার মনে পড়ে সামিউল হক হাক্কানি রহমতুল্লাহ আলাইহি আসরের পরে এক বিশাল সমাবেশে মাইক হাতে নিয়ে বললেন আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করতেই হবে এর জন্য যদি জান দেওয়া লাগে সবার আগে আমি সামিউল হক জান দেওয়ার জন্য রেডি আছি আল্লাহর কি কুদরত আমার জীবনে প্রথম স্টেজে আমি মাহফিল করি সেই দিনের আগে আমি জীবনে মাহফিল করি নাই মাহফিলের বয়ান ছিল বাদ মাগরিব বয়ান শেষে স্টেজ থেকে নামলাম আমার এক সহকর্মী বলছে ভাই কাহিনী কি শুনেছেন আমি বললাম না শুনবো কেমনে আমি তো বয়ানে ছিলাম বললো সামিউল হক হাক্কানি রহমাতুল্লাহ তো শহীদ হয়ে গেছে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলেন আজকে বিকালেই মাত্র বললেন আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি জান দেওয়া লাগে শাহাদাতের অমীয় সুধা পান করা লাগে আমি এই বুড়া সামিউল হক
সবার আগে নিজের জান দিতে রাজি আছি আল্লাহ তার বান্দার দিলের তামান্না এত জলদি কবুল করে নিলেন আরে এখন রাতটাই হয়ে সারল না খালি মাগরিবের নামাজটা গেল আল্লাহ তাআলা তার এই বান্দারে জান্নাতের সবুজ পাখি বানায় দিলেন আরে কত না সুসং সৌভাগ্যবান তারা নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আখসামা আলাল্লাহি লাবাররা আল্লাহর কিছু খাঁটি বান্দা এমন আছে আল্লাহর নামে কসম করে কোনো কথা বললে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে কুরবানি দিতে থাকেন ভাই 13 সালের আগে আমার নিজেরই মনে পড়ে না জুনায়েদ বাবুনগরী নামটা খুব বেশি শুনেছি আপনারা শুনেছেন এমনকি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চিটাগাং এ তো পরিচিত ছাত্রদের কাছে তো পরিচিত কিন্তু আপামর জনসাধারণের কাছে পুরো দেশে পরিচিত ছিল এমন দাবি কেউ করতে পারবে তিনি কি অনেক বড় বক্তা যে ডেইলি গিয়া গিয়া প্রত্যেক মাহফিলে বয়ান করতেন অনেক বড় লেখক যার হাজার হাজার কিতাব আছে এমন তো না কিন্তু দেখেন আল্লাহ তাআলা যখন কুরবানি নিলেন এই বৃদ্ধ বয়সে জুনায়েদ বাবুনগরী যে কুরবানিটা দিলেন ছাত্ররা এসে বলছেন হুজুর গাড়ি রেডি অ্যাম্বুলেন্স এনেছি আপনি গাড়িতে ওঠেন নিরাপদে পার করে দিচ্ছি বলছেন আরে আমি আমার এই জনতাকে রেখে তাওহীদ জনতাকে ফেলে ভাগতে পারি না অথচ তখন একটা গুলি চলে যাচ্ছে কানের ডান পাশ দিয়ে একটা যাচ্ছে বাম পাশ দিয়ে এমনকি তিনি আছাড় খেয়ে পড়ে গিয়েছিলেন অন্ধকার আগেই তো কারেন্ট সব বন্ধ করে দিয়েছে পড়ে গিয়েছিলেন কয়েকশো ছাত্র তার পিঠের উপর পাড়া দিয়ে চলে গেছে টেরি পায় নাই যেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরী পড়ে আছেন তিনি নিজে সাক্ষাৎকারে বলেছেন মনে হচ্ছিল তখনই আমার জীবনটা বেরিয়ে যাবে এই ডায়াবেটিসের রোগী ভয়াবহ পর্যায়ের রোগী তিনি বলেন কালেমায় আমি পড়তে শুরু করেছিলাম মনে হয় উঠতে পারবো না তারপর যখন উঠেছে ছাত্র অনেকবার চেয়েছে তাকে পার করতে মানব ঢাল হয়ে চারদিকে ছিল এবং সেদিন ছাত্ররা মানব ঢাল না হলে হয়তো বাঁচতেন না তিনি সেখানেই গুলি খেয়ে ডেড হয়ে পড়ে থাকতেন তা আল্লাহর বান্দা করবো দিলেন লম্বা সময় জেল খাটলেন আল্লাহ তাআলা সেই কুরবানির দামও দিলেন রিমান্ডে তার সঙ্গে যে অফিসার বেয়াদবি করেছিল তার দাড়ি ধরে টেনেছিল তিনি স্পষ্ট বলেছিলেন দাড়ির সঙ্গে বেয়াদবি করিস না আলেম ওলামার কষ্ট দিস না আল্লাহ সহ্য করবে না আরে আজ ইতিহাস সাক্ষী সেই অফিসারই হলো ঐশীর সেই বাবা হতভাগা হয়েছে এটা সবাই দেখেছে নিজের সন্তান ছোট মেয়ে নেশায় আসক্ত হয়ে নিজের বাবাকে নিজের মাকে মেরেছে এটা সকলে দেখেছে কিন্তু এটা দেখে নাই আলেমের অভিশাপ যার উপর পড়েছে তার পরিণতি এমনটাই হচ্ছিল এরপর সেই যে বের হয়ে আসলাম আমি প্রথম যেদিন হাটাজারি মাদ্রাসার সামনে হুজুরকে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলাম আরে কি মানুষ ছিলেন আর কি হয়ে গেলেন সারাটা জীবন তো দেখলাম আল্লাহর বান্দা ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারেন না বাথরুমে পর্যন্ত একা একা যেতে পারেন না আছেন তো কিন্তু পুরো যেন একটা কঙ্কাল স্যার হয়ে আছেন কথা বললে কাছ থেকে বোঝা অনেক সময় কষ্ট হয়ে যায় কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসে ইনশাআল্লাহ বাবুনগরী নামটা স্মরণ করে লেখা থাকবে এই বাবুনগরীর আহমদ শফি বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না হতে পারে না এই দেশে ঈমান আর ইসলামের জাগরণে আল্লাহ নামগুলোকে অমর বানিয়ে দিয়েছেন এমনি এমনি নাকি কোরবানির বিনিময় বলেন না কিসের বিনিময় কিসের বিনিময় তো কোরবানি কখনো বেকার যায় নাই যাবে না যাওয়া সম্ভব না আসেন কোরবানি দিতে রাজি হই নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা ফনা ফিল্লাহ কি দেহ মে বাকা কা রাজ মুজমার হ্যায় জিসে মরনা নেহি আতা উসে জিনা নেহি আতা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন